সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে শপটার নাম দেখা যাচ্ছে, রতন মামার পানিপুরি। জি, যে নামটা শুনলে সবারই জিভে জল চলে আসে, বিশেষ করে মেয়েদের। পানিপুরি, চটপটি, ফুচকা, দই ফুচকা, এসব খাবারের নাম শুনে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। এটি হচ্ছে মিরপুর 2, মণিপুরি পাড়া, মণিপুর গার্লস স্কুলের খুব কাছাকাছি এই দোকানটা, রতন মামার পানিপুরি। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের ঠিক সামনেই একটি ছোট্ট ভ্যানে একটি ছোট ছেলে সে পানিপুরি তৈরি করছে। একের পর এক কাস্টমার আসছে এবং সে পানিপুরি তৈরিতে ব্যস্ত। আপনারা দোকানের ভেতরটা দেখতে পাচ্ছেন, দেখলেন যে বেশ কিছু বাচ্চারা এসছে তাদের মায়েদের সাথে। একটু আগেও অনেকগুলি দল বেঁধে কিছু লোক এসেছিলো যারা খেয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রতন মামার যে রতন মামা যে উনি আমার আজকে যে অর্ডারটা, আমি ওনার কাছ থেকে দই ফুচকা চেয়েছি, সো উনি তৈরি করছে আমার জন্য। আমি 2 প্লেট দই ফুচকার অর্ডার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি তৈরি করছে। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি যেটা বললেন আমাকে যে ওনার এই দোকানটা অনেক দিন ধরে আছে, এর আগে উনি হয়তো ভ্যানে করে বিক্রি করতেন, এরপরে একটা সময় যখন পপুলারিটি পেয়ে গেলেন তখন উনি এখানে এই দোকানটা নিলেন আর কি, এবং এখানে উনি ওনার ব্যবসা পরিচালনা করছে। এবং এখানে সমস্ত জিনিস, যা যা ইনগ্রেডিয়েন্টস উনি ব্যবহার করছেন, এই সব কিছু ওনার নিজের বানানো, নিজের বাসায় বানানো, এবং উনি ওইগুলি এখান থেকে প্রত্যেকে দিয়ে থাকে। আমাকে বলেছিল যে টক দইটা যে ইউজ করে ওনারা দই ফুচকার জন্য, ওইটাও বাসায় বানানো। আর কিছু মশলা আছে যেটা আছে ওনার স্পেশাল রেসিপি, ওনারা নিজেরা বাসায় তৈরি করেন, ওগুলি সব এখানে রাখা আছে। একের পর এক উনি এগুলি দিয়ে যান, কিন্তু কাউকে বলেন না যে উনি কীভাবে কী বানিয়েছেন। এটা হচ্ছে ওনার একটা সিক্রেট রেসিপি আর কি। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাদেরকে এক্সট্রা করে স্পাইসি করে দেন। অনেকে আছেন বাচ্চাদের সাথে খায় বাসায়, তখন ঝালটা একটু কম করে দেন আর কি। আচ্ছা, এখানে পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে সুন্দর করে উনি বক্সে। কেউ যদি মনে করে যে না একদম রেডি করে জিনিসটা এখান থেকে নিয়ে যাবে, বাসায় যেয়ে জাস্ট বের করে খাবেন, সে ব্যবস্থাও আছে। উনি সম্পূর্ণ রেডি করে দেবেন, আর কোনো কিছু অ্যাড করতে হবে না, সব কিছু এখান থেকে অ্যাড করে উনি দেন। আমার আমার দই ফুচকা প্রায় শেষ, উনি দই দিচ্ছেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটু চানাচুর টাইপের কিছু একটা দিচ্ছেন উনি এখন। ঝাল পুদিনা পাতা দিয়ে দিলেন। এই যে এই মশলাগুলির কথাই বলছিলাম, ওনার নিজস্ব তৈরি করা কিছু মশলা আছেন যেগুলো উনি এখানে ইউজ করছেন। এইটা সম্ভবত ঝাল, আমি বলেছিলাম যে আমাদের একটু স্পাইসি করতে। সল্ট দিচ্ছেন, আপনারা যে কেউ চলে আসতে পারেন, মণিপুর গার্লস স্কুলের খুব কাছে, এখানে এসে বললেই হবে যে রতন মামার পানিপুরি। দোকানটা কোথায় আপনাদেরকে সবাই দেখিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।